এখানে দুইজন আল্লাহর বান্দা হইল কুয়েতের, এরা হইছে কুয়েত থেকে এই যে সৌদি আরবে মাশাআল্লাহ। এই যে দেন সালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে মরুভূমিতে পিকনিকের প্রথম দিন, দুপুরবেলা দুম্ব জব করে রান্না শুরু করে দিচ্ছি। আজকে আমরা প্রায় 10-12 জনে এই মরুভূমিতে কি কি করতেছি আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আপনারা যারা আমার মতন মরুভূমিতে পিকনিক করেন অবশ্যই কমেন্ট করবেন, আমার কাছে খুব ভালো লাগে বুঝছেন এই সৌদি আরবের মরুভূমিতে পিকনিক করতে। এখানে কেডা কেডা আছে আমি সবাই দেখাবো আপনাদের ইনশাআল্লাহ। বিসমিল্লাহ, মনে করেন সকালবেলা হেনে ব্রেক করছি, এখানে আবার পরে সবকিছু রেডি করছি বুঝছেন। তাবু তুবু যা আছে যেমনি যেন ঘুমামো সব উড়াইছি আজকে আমরা। আবার আমার কবিলের একজন বেস্ট ফ্রেন্ড আছে কুয়েতের থেকে, ওইটাও দেখামো আপনি করে নিয়ে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, জায়গাটা একেবারে দেখতেছেন গ্রিন কালার হয়ে গেছে, গ্রিন কালার মানে ঘাসের লাগাইছে। সৌদি আরব তো দুই ঋতুর দেশ, ঠান্ডা আর গরম। ঠান্ডার মধ্যে শীতের মধ্যে শুধু এই ঘাসগুলো হয়, এই ঘাসগুলো তো ওরা মনে করেন যে বছরে একবারই দেখতে পারে, আর এই ঘাসগুলো মনে করেন যে আগামী 15-20 এক মাস পরে একেবারে লাল বালু আবার দেখা যাইব, ঘাস একটাও দেখা যাইব না। তোর কপালে দুঃখ আছে রে, তোর কপালে দুঃখ আছে, তোর কেটে লেবু না যা রাখ। বিসমিল্লাহ বিসমিল্লাহ, তোর আজ একটা খাইব না হেরা রাখ। আবু খালেদের মাথা খারাপ করিস না তুই। সাহ হল আব্বা সাহ, সাহ আল্লাহ লাজিম জাকিয়ালিও খালিদুল্লাহ আছে। আমার হ্যান্ড গ্লোভস দিয়া টাইট দিয়া দেই। বিসমিল্লাহ, তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন এটা একেবারে মরুভূমি, দেখতে পারতেছেন ভাই একেবারে মরুভূমি। সামনে মধ্যে কয়েকটা তাঁবু দেখা যেতেছে, তারাও আমাদের মতন পিকনিকে আসছে। এই যে এখানে এটা হলো, আমরা এই জায়গাতে আসি। এখানে আসার পরে আমরা আমাদের সব কিছু মালামাল নামিয়ে রান্নাবান্না শুরু করে দিছি। এখানে আমাদের সৌদি চাচারা দাদারা মামুরা বসে আগুন উগুনটা জ্বালাইছে। এখন মাথার উপরে অনেক রৌদ্র, এই রৌদ্রের থেকে এখন আরেক জায়গায় যেয়ে বইছে। তো আমার এক বন্ধুর কুয়েতের থেকে দুজন বন্ধু বইছে, সেটাও আমি আপনার সাথে শেয়ার করব। এটা হলো গিয়ে আমাদের তাঁবু, আমার কফিলের বাইরে দিয়েছিলাম ঘুমাইতে, আমার তাঁবুটাও দেখাইতেছি আপনার ঘরে। তো দেখতে পারছেন পুরাটা মরুভূমি, দেখেন সৌদি আরবের মধ্যে কত বড় বড় মরুভূমি। শুধু এই যে দেখুন, এই যে ঘাসগুলা দেখা যেতেছে না, এই যে ঘাসগুলার লেগে শুধু আমরা এখানে আইছি দেখছেন, শুধু ঘাস আর ঘাস মাশাআল্লাহ। তারপরে ওই যে ওখানে দেখেন আমার কফিলরা বয়ে রয়েছে, কফিলের ভাই বন্ধু সবাই মিলে বয়ে রয়েছে। এটা হলো গিয়ে আমার তাঁবু, এই তাঁবুর ভিতরে আমি ঘুমাই। হ্যাঁ, চিল্লা জোরে জোরে চিল্লা।
চিল্লা তারপরে এই যে আমগো প্লেয়াররা বইয়া রয়েছে মাশাআল্লাহ দেখতাছেন এখানে দুইজন আল্লাহর বান্দা হলো কুয়েতের এরা হইছে কুয়েত থেকে এই যে সৌদি আরবে মাশাআল্লাহ এই যে দেখেন হাদা কুয়েতের আর হইছে সৌদি তো আমাদের এই পিকনিকটা আপনাদের কাছে কিরকম লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন বুঝছেন শেয়ার করবেন আজকে এখানে থাকমু কালকে আবার যামু আরেক জায়গায় বুঝছেন আর এই গাড়িটা কিন্তু এই সৌদি আরবের না কুয়েতের থেকে এরপর যে গাড়ি আমগো হেনতে ঘুরবার লেগা এখন মাত্র রান্দাবাড়ি কমপ্লিট করি আর ওই চিল্লাইটা থেকে জানেন অল্লগের বন্ধুরে থুয়েছি মাজরায় অল বগের বন্ধুরে মাজরায় থুয়েছি ওখানে ওর একলা ভালো লাগতেছে না হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি তো ঠিক আছে বন্ধুরা এটা হলো গিয়ে আমার রান্নাঘর বানাইছি এই জায়গাটারে আমি বানাইছি রান্নাঘর তো বন্ধুরা রান্দাবাড়ি কমপ্লিট করে আলাইছি এখন প্লেটের মধ্যে বাইরা আমার কপিলের বন্ধু বান্ধব সবাই এর দিমু বুঝেন নাই সবাই এখন অপেক্ষা করতেছে খাওনের লেগে বুঝছেন বিসমিল্লা তো সবাই এখন অপেক্ষা করতেছে খাওনটি দিমু করে যে তাড়াতাড়ি কইরা কারণ আবার বিকালে ওরা ঘুরবার যাইব বুঝেন নাই বিকালে ওরা ঘুরবার যাইব কি মন লাগে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ ওই ডাইলা দিছি রে ডাইলা দিছি দিতাছি বিসমিল্লাহ মাইজি সামাহ বিন জর্জির সামাহ বিন জর্জির আলী মাইজি এই যে দেখেন খাসির মাংস দিয়ে যে রাঁধছিলাম না প্লেট হইলো ছোট মানুষ হইলো বেশি বয়া পারুম কিনা একলোকে জানি না নাহলে পরে খামু না কারণ আমি পরে খাইলে অসুবিধা নাই কে কি কইছি বুঝেন নাই কারণ যারা রান দে ওরা পরে খাইলে সমস্যা নাই কে বন্ধুরা বাদ বুক খেয়ে লাইতাছি বুঝছেন দেখা করবো না তাহলে নেমে দিয়া লই ভাত খাইয়া লই ভাত খাইয়া লই সবাই বয়া পড়ছে আমিও বয়া পড়ি এই যে দেখেন তো বন্ধুরা আমাদের পিকনিক এই জায়গার মধ্যে শেষ এই জায়গা থেকে এখন বিদায় নিয়ে আমরা নতুন আরেকটা জায়গায় যাচ্ছি আমরা আমাদের সবকিছু গুছিয়ে এখন চলে যাব নতুন আরেকটা জায়গায় ইনশাআল্লাহ এখন এগুলা সব কিছু তুলে ফেলবো এই তাবু টাবু যা আছে সব কিছু তুলে ফেলবো এখন ইনশাল্লাহ নতুন আরেকটা জায়গা নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সব কিছু গুছিয়ে নিই তারপর এখান থেকে বিদায় নেওয়ার সময় একটু দেখা করবো আপনাদের সাথে মাহেক দা শুভ নারজু বল আলহিন হ্যাঁ
এখন সবকিছু গোছাতে হচ্ছে, আবার নতুন আরেকটা জায়গায় যেতে হবে। তো বন্ধুরা সবাই বেরিয়ে যাচ্ছে, আমিও বেরিয়ে যাব এখন। এই যে আমাদের গাড়ি, সবকিছু মাল সামানা গোছানো হয়ে গেছে ইনশাআল্লাহ। এখন আমি এই গাড়িটা চালিয়ে যাব। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের এই জায়গার একটি ব্লগ ভিডিও। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। এখন আমরা নতুন একটি জায়গা, নতুন একটি শহর, নতুন একটি গ্রাম, নতুন একটি মরুভূমিতে যাব ইনশাআল্লাহ। এই যে গাড়ির চাবি আমাকে দিচ্ছে, থ্যাংক ইউ, গাড়ির চাবি দিচ্ছে। এখন এই গাড়িটা আমি এখন চালিয়ে তাদের সাথে নতুন আরেকটা জায়গায় যাব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রাব্বি লাকাল হামদ, শুকরিয়া ইয়া আল্লাহ, বিসমিল্লাহ।